এবার নৌকা চড়ে হিজড়া ভক্তের সাথে নেচে ভাইরাল হলো অপু বিশ্বাস। সেখানে অপুকে পেয়ে হিজড়া কী সব অদ্ভুত কাণ্ড ঘটালো, জানতে হলে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস তার লাশেরি সিনেমার শুটিংয়ের কাজে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এবং সেখানে তার সাথে একের পর এক ঘটে চলছে অদ্ভুত যত কাণ্ড। কেননা পছন্দের নায়িকাকে চোখের সামনে পেয়ে যে যার নিজের মতো করে সেলিব্রেশন করছে। আর সেই সকল ভক্তদের মাঝে এবার দেখা মিলল অপু বিশ্বাসের এক পাগলা ভক্তের, যিনি কিনা হিজড়া হলেও অপুকে ভীষণ রকমের পছন্দ করেন, যে কারণে অপুকে হাতের কাছে পেয়ে উত্তাল নাচের সাথে সেখানকার পরিবেশকে মাতিয়ে তোলেন এই হিজড়া। আর অপু তার সাথে নেচে নেচে বিষয়টিকে খুবই এনজয় করেন। অপু মূলত তার সিনেমার টিম নিয়ে শুটিংয়ে পদ্মাচরে গিয়েছিলেন, যেটা কিনা বর্তমানে মিনি কক্সবাজার নামে পরিচিত। সেখানে তিনি তার লালশাড়ি সিনেমার গানে শুটিং করেন। এবং শুটিংয়ের কাজ শেষ করে বাসায় ফিরতেই তার হিজড়া ভক্তের সাথে এমন সব কাণ্ড ঘটে। তবে এটা নিয়ে অপু বিশ্বাস বেশ প্রশংসিত হয়েছেন, কেননা তিনি যে ঢাকাই সিনেমার কুইন সেটা ভক্তদের কখনোই ফিল করতে দেননি, যে কারণে যে কোনো ভক্তের সাথে তার মতো করে নিজেকে মিলিয়ে নেন অপু বিশ্বাস। আর সে কারণেই অপুকে বলা হয় ভালোবাসার আরেক নাম অপু বিশ্বাস। প্রিয় দর্শক, ভক্তদের সাথে অপু বিশ্বাসের এমন মধুর সম্পর্ক নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন।